হ্যালো ফ্রেন্ডস, এটা আমার ভ্লগ নাম্বার 5। আর আজকে তোমাদের স্টার্টিং এ আমি আমাদের পাখিটাকে দেখাবো আর কি। আমাদের এখানে মা ঠাকুরের তুলসী তলায় আর কি মা প্রসাদ দেয়, সেখানে একটা ছোট্ট পাখি খেতে আসে রোজ দিন প্রসাদ, তো তাকে আর কি আমি তোমাদেরকে দেখাবো। তো গাইস, ওই যে পাখিটা বসে আছে, অনেক উপরে বসে আছে, ও এখন ভয় পাচ্ছে আসতে। খুব ছোট্ট পাখি, খুব কিউট পাখি। এখানে কিন্তু পাখিটা বসে আছে, ও চুপচাপ বসে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে আমরা চলে গেলে ও কিন্তু খেতে আসবে প্রসাদ। মানে ও আজ আর কি রোজকার অতিথি যেমন হয় না সেরকম। আরেকটা পাখিও আসে ওর মতোই দেখতে, কিন্তু ওটা আজকে আসছে না। তো ফ্রেন্ডস, এই সেই লাভ বার্ড, তো পুচকে পাখিটা কিন্তু বারবার খেতে আসছে। ওই যে এসছে, তো মাঝে মধ্যেই ও আসছে, ও একটু ভয় পায় আওয়াজে। হাই এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে ব্লক 5-এর সেকেন্ড পার্টটা শেয়ার করছি। আর এখন আমার মা আমার পাশে দাঁড়িয়ে আছে। হাই মা, বলো। সো এখন আমি মায়েরই তৈরি, মানে মা এই যে লকডাউনে যে আর কি অর্নামেন্টস গুলো বানিয়েছে বাড়িতে, জুয়েলারি গুলো যেগুলো বানিয়েছে আর কি, সেগুলো আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি। তো গাইস, গেট রেডি টু সি দ্য জুয়েলারিস অ্যান্ড মেক ইউর মাইন্ড ফ্রেশ। ওকে গাইস, তো এখন তোমরা দেখো ভিডিওটা আর পুরোটা এনজয় করো, আশা করবো তোমাদের ভালো লাগবে সবার। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখানেই মায়ের এই যে ফার্স্ট ট্র্যাকের যে আর কি ক্যানটা আছে, এর মধ্যে মার ইয়াররিংস যেগুলো মা বানিয়েছে সেগুলো আছে, আর এই বক্সটাতে আর কি মায়ের সব যে হাতের বালা, তারপর যে নেকলেস যেগুলো মা করছে সেগুলো আছে। আর এখানে কিন্তু বাঘু মহারাজ বসে পাহারা দিচ্ছে সব জিনিস। তো গাইস, প্রথমেই তোমাদেরকে আমি একটা ভিউ দেখাবো যে মার কত জুয়েলারি আর কি বানানো হয়ে গেছে এই কোভিড এর টাইমে। তো মানে পুরো বাক্স ভর্তি, এবার তোমাদেরকে আমি সিঙ্গলি ইন্ডিভিজুয়ালি সবকটা দেখাবো। তো ফার্স্ট ট্র্যাকের এই ক্যানটাও পুরো ভর্তি আর কি। তো গাইস, বেশি কথা না বলে আমরা এক এক করে ইন্ডিভিজুয়ালি দেখাতে শুরু করি, চলো। ফ্রেন্ডস, এটা হচ্ছে মায়ের ফার্স্ট আর কি একটা, যেটা আমি দেখাচ্ছি, আমি তোমাদের একটু কাছ থেকে দেখাবো ভালো করে। এগুলো আর কি আমি আর মাই ইউজ করি। তো এটা একটা কুলোর শেপে আর কি বানানো হয়েছে, খুব সুন্দর আর কি বিটস দিয়ে আর কি ডিজাইন করে, অ্যাক্রিলিক পেন্টস দিয়ে মা কিন্তু খুব সুন্দর করে এই আর কি হাতটাকে সাজিয়েছে। নেক্সট তোমাদের দেখিয়ে দিচ্ছি এই হাতটা। এই হাতটাও কিন্তু মানে অত্যন্ত সুন্দরভাবে ক্রাফট আর কি করা হয়েছে, খুব সুন্দর করে দুটো আর কি পার্ল দিয়ে এটাকে কিন্তু ডেকোরেট করা হয়েছে, এবং এটা আর কি ব্ল্যাক কালার করা হয়েছে ইন্টেরিয়রটা, আর এখানে একটা আর কি বিটস বসিয়ে দেওয়া হয়েছে। এটা আমার মায়ের ওয়ান অফ দ্য ফাইনেস্ট আর কি নেকলেস, যেটা কিনা মা বানিয়েছে। এটা কিন্তু খুব স্টাইলিশ এবং মডার্নও, অনেকে যারা কিনা ট্র্যাডিশনাল জিনিস পরতে বেশি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট। সো এটা কিন্তু আমার খুব পছন্দের আর কি একটা নেকলেস, এটা আমি অনেক অকেশনে ইনফ্যাক্ট পরেছিও। ওয়ান্স আগেইন টাইম টু সে ওয়াও, এটাও একটা দুর্দান্ত একটা নেকলেস, মানে কতটা এটা এফিশিয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ আর কি। এখানে পাটের কাজ রয়েছে খুব সুন্দর করে, এখানে কিন্তু কাজ রয়েছে, এখানে কিন্তু বিনুনি শেপের, দেখো মা কিন্তু ওই দড়ি দিয়ে কাপড় দিয়ে পিঙ্ক অ্যান্ড ব্ল্যাক কাপড় তার সঙ্গে দড়ির সাহায্যে কিন্তু মা খুব সুন্দর করে এটাকে সাজিয়েছে। মানে যে ইন্টেরিয়র পোর্শনটা বলো বা এক্সটেরিয়র পোর্শনটা বলো, দুটোই কিন্তু খুব সুন্দর করে মা ডেকোরেট করেছে। জাস্ট ওয়ান্স অ্যাগেন ওয়াও, ইটস টু গুড টু লুক, অ্যান্ড এটা এতই সুন্দর, এত ইউনিক একটা জিনিস, যেটা কিনা সব এজের মানুষেরাই কিন্তু পড়তে পারে। এটা কিন্তু একটা ট্রেডিশনাল নেকলেস টাইপের বলতে পারো ফ্রেন্ডস তোমরা। এটা অনেকটাই স্বস্তিক মাঝখানে একটা চিহ্ন দেওয়া, তো আর পুরোটা খুব সুন্দর করে আর কি মানে অর্গানাইজ করা হয়েছে। এখানে কিন্তু ছোট ছোট বিটস দিয়ে সাজানো হয়েছে এবং কালারফুল করা হয়েছে পিঙ্ক দিয়ে ব্ল্যাক দিয়ে, দেন মানে খুব সুন্দর এবং কালারফুল এই নেকলেসটাও কিন্তু। ফ্রেন্ডস, নেক্সট মায়ের এই করা ব্রেসলেটটা, এটা কিন্তু অনেক সুন্দর একটা ব্রেসলেট, এটা কিন্তু খুব এফিশিয়েন্ট, এবং এটা কিন্তু মডার্ন যারা আর কি আছে মানে নিউ জেনারেশন, তারাও কিন্তু খুব ইজিলি পড়তে পারবে। এটা কিন্তু একটা খুব মডার্ন ব্রেসলেট, এটা কিন্তু যে কোনো ফ্রকস বলো শর্টস বলো সবকিছুর সঙ্গে কিন্তু এরকম টাইপের ব্রেসলেট খুব ভালো লাগে। এটা আমার আমার পার্সোনাল খুব ফেভারিট একটা ব্রেসলেট, এটা আমি এবার পুজোয় অনেক পরেছি, এবং এই ব্রেসলেটটা আর কি মা কিন্তু খুব সুন্দর করে অর্গানাইজ করেছে বিডস বিডস ইউজ করে।
গাইস, এখানে কিন্তু মা আরো দুটো আর কি ব্যাঙ্গেলস করেছে, কিন্তু লাইট ব্লু আর ডার্ক ব্লু, এগুলো কিন্তু আর কি ওই ক্লোথ দিয়ে স্টিচ করে এবং সুতো দিয়ে আর কি করা হয়েছে। এগুলো খুব সুন্দর করে হাতে নিট কাজ দিয়ে কিন্তু এগুলো মা করেছে আর কি। খুব সুন্দর স্পেসিমেন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, লাইক খুবই খুবই ক্রিয়েটিভ। এখানে কিন্তু আরো দুটো ব্যাঙ্গেলস আমরা দেখে নিচ্ছি, খুবই খুবই আর কি এফিশিয়েন্ট দুটো ব্যাঙ্গ। এই দুটো ব্যাঙ্গেলই কিন্তু মানে বিশেষ করে এই ব্যাঙ্গেলটা কিন্তু পার্টির জন্য জাস্ট পারফেক্ট। আর এই ব্যাঙ্গেলটা তুমি পার্টিতেও পরতে পারবে, ট্রেডিশনালও পরতে পারবে, আবার খুব খুব সিম্পল কোনো পার্টি লাইক বার্থডে পার্টি হচ্ছে ঘরোয়া ভাবে, তুমি কিন্তু সেখানেও পরে যেতে পারবে এইসব ব্যাঙ্গেলস গুলো। তো এরকম টাইপের ব্যাঙ্গেলস আর কি মা বানিয়েছে। এই দুটো ব্যাঙ্গেলসও আমি মানে পরতে খুব পছন্দ করি আর কি, সবগুলো আর কি ইউজ করা হয়। বেসিক্যালি আমি আর মাই এগুলো ইউজ করে থাকি ফ্রেন্ডস। এটাও কিন্তু একটা খুব এফিশিয়েন্ট একটা ব্যাঙ্গেল এবং এটা দেখতেও খুব সুন্দর। এটা আবার দড়ি বাঁধা সিস্টেমও আছে আর কি, যদি কারো লুজ হয় দড়ি বেঁধে নেওয়া যায় এরকম আর কি। আমার ফার্স্টে লুজ হচ্ছিল, কিন্তু এখন আমার এটা পারফেক্ট হয় ফ্রেন্ডস। এইটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে, খুব কালারফুল ফ্রেন্ডস। তিনটে কালারের বিটস দিয়ে মা এটাকে খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে আমার জন্য ফ্রেন্ডস। এটা আরেকটা ব্যাঙ্গেল, এটাও খুব কিন্তু সুন্দর ইউনিক। এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের স্টিচিং দিয়ে মানে স্টিচিং এর কাজের মাধ্যমে এটা কিন্তু হয়েছে, এটাও কিন্তু খুব সুন্দর আর ইউনিক। ওয়াও, অ্যান্ড হিয়ার আ পার্টি পারফেক্ট ব্যাঙ্গেল। এখানে একটা খুব সুন্দর, এটা একটা খুব খুব মানে এটা এটাও ওয়ান অফ মাই ফেভারিট কি বলবো। এটা একটা মানে পার্টি টাইপ একটা ব্রেসলেট, এটা খুব সুন্দর করে জাস্ট সিম্পল একটা পেটেল পেটেল দেওয়া ফ্লাওয়ার্স, একটা ফ্লাওয়ারের পেটেল ডেপিক্ট করে সুন্দর করে একটা ইউনিকলি বানানো হয়েছে, মানে বানিয়েছে মা এটার মধ্যে। এটা কোনো পার্টিতে ইজিলি মানে পড়তে পারি আমি, এবং এটা খুব সুন্দর, এটা সিম্পলের মধ্যে খুব ইউনিক, লাইক খুব সুন্দর এটা। এটা একটা চকলেট কালারের নেকলেস, এটার মধ্যে একটা ট্রেডিশনালনেস রয়েছে। তো এখানে মাঝখানে একটা ফ্লাওয়ার ইউজ করা আছে এবং সাইড দিয়ে লিভস এর স্ট্রাকচারে কিছু স্টিল কালারের লাইক স্ট্রাকচার দেওয়া হয়েছে, প্রোভাইড করা হয়েছে। এবং এখানে বিডস এর কাজ তো আছে, সঙ্গে এখানে কিন্তু সুতোর কাজও রয়েছে এবং সুন্দর করে মায়ের হাতটা বানিয়ে দিয়েছে ফ্রেন্ডস। দেখো এটা কি সুন্দর একটা ব্যাঙ্গেল, লাইক এখানে একটা পিচ কালার ইউজ করা হয়েছে আর হোয়াইট কালার ইউজ করা হয়েছে, মাঝখানে কিন্তু সুন্দর একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে। এটা কিন্তু খুব সুন্দর একটা ব্যাঙ্গেল, এটা কিন্তু একদম যারা কিনা পড়তে ভালোবাসে আর কি ব্যাঙ্গেলস পার্টি ঠাটিতে, মানে আমার মানে এইজের যারা আছে নাকি তাদের কিন্তু এটা খুব পছন্দ হবে আমি জানি, কারণ এই এই ব্যাঙ্গেলটা আমার খুব ভালো লাগে। লাইক এই ব্যাঙ্গেলটা একটা খুব খুব কিন্তু যে এর মধ্যে অনেক ভ্যারিয়েশন আছে না, বাট এটা সিম্পল ক্যাজুয়াল এর মধ্যে একটা জাস্ট দারুণ আর কি প্রভাব ফেলে এই ব্যাঙ্গেলটা। এখানে রয়েছে একটা পুরোপুরি ব্ল্যাক ব্যাঙ্গেল, যারা কিনা ব্ল্যাক ড্রেস পরে, মানে আমি যখন ব্ল্যাক ড্রেস পরি কোনো ব্ল্যাক ফ্রক বা ব্ল্যাক শর্টস বা ট্রাউজার্স, তার সঙ্গে কিন্তু ইজিলি আমি এটা পরে নিতে পারি। এখানে একটা পিচ আর গ্রের কম্বিনেশনের ব্যাঙ্গেল রয়েছে, খুব সুন্দর ব্যাঙ্গেল। এখানে রয়েছে একটা কালারফুল ব্যাঙ্গেল, এটাও খুব সুন্দর আর কি, সরি ফ্রেন্ডস। তো এটা ক্লোথ স্টিচ করে বানানো হয়েছে, এটাও খুব সুন্দর ব্যাঙ্গেল ফ্রেন্ডস। তোমরা জাস্ট একবার এই নেকলেসটা দেখো কি সুন্দর এই নেকলেসটা, মানে এটাও কিন্তু আমাদের বিনুনি স্টাইলে আছে। আর এখানে মাঝখানে একটা মানে লকেট দেওয়া আছে এখানে, আর এখানে বিনুনি স্টাইলে গ্রিন আর ব্ল্যাক কালার ইউজ করে কিন্তু এফিশিয়েন্টলি এই নেকলেসটা বানানো হয়েছে। এখানে আরেকটা কালেকশন রইলো, এখানে মাঝখানে কভার করা হয়েছে হোয়াইট কালার দিয়ে, পিঙ্ক আছে, পিঙ্কের ইউজ আছে এখানে, সেম ভাবে কিন্তু দড়ি ইউজ করা হয়েছে এখানে, ট্রাইঙ্গেল শেপের বিডস ইউজ করা হয়েছে এখানে, কিন্তু পিঙ্ক কালার ইউজ করা হয়েছে দড়ির সঙ্গে, এবং খুব এফিশিয়েন্টলি এই নেকলেসটা বানানো হয়েছে। এটাও অনেকটা ট্র্যাডিশনাল টাইপের, এটা আর কি এটা খুব সুন্দর একটা নেকলেস, এটা অনেক ডেপিক্টেড। এখানে কিন্তু আরেকটা পার্টি ব্যাঙ্গেল রয়েছে, এখানে আরো একটা ক্যাজুয়াল ব্যাঙ্গেল রয়েছে, এখানে আরো দুটো পার্টি ব্যাঙ্গেলস রয়েছে। এখানে এটা পিঙ্ক আর ওই পার্টি পার্টি কালারের উপর একটা রয়েছে, আর এখানে আরেকটা রয়েছে আর কি গোল্ডেন কালারের। আর কি মায়ের স্টক মানে কি বলবো শেষ হওয়ার মতো নয়, মায়ের স্টক প্রচুর স্টক আছে মায়ের, বেশি মা বানিয়েছে ব্যাঙ্গেলস আর নেকলেস, তার সঙ্গে মা ইয়াররিংসও বানিয়েছে, তোমাদেরকে আমি দেখাবো।
এখানে আরেকটা রয়েছে গ্রে এর উপর নেকলেস, এটাও খুব সুন্দর এবং এফিশিয়েন্ট। এখানে গ্রে কালার ইউজ করা হয়েছে, গ্রে অ্যান্ড পিঙ্ক ইউজ করা হয়েছে, এখানে বিটস ইউজ করা হয়েছে এবং এটাও খুব কিন্তু এফিশিয়েন্ট। এখানে কড়ি ইউজ করে একটা খুব খুব কিন্তু ট্র্যাডিশনাল ট্রায়াঙ্গেল শেপের মধ্যে কড়ি ইউজ করে একটা ট্র্যাডিশনাল কিন্তু নেকলেস মা বানিয়েছে। এটা অ্যাকচুয়ালি রেড কালারের রয়েছে এই দড়িটা, এখানে রেড কালারের সারফেসের উপর আমি রেখেছি বলে তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। এটা একটা রেড কালারের দড়ি, আর এখানে একটা ওই অনেকটা ক্রিম কালার আর রেড দিয়ে এখানে কন্ট্রাস্টে বানানো হয়েছে আর কি, বানিয়েছে মা। এখানে পমপমস রয়েছে, এখানে একটা ট্রায়াঙ্গেল শেপ রয়েছে, আর এখানে একটা কড়ি রয়েছে যেটা কিনা এই জিনিসটাকে আরো সুন্দর করে দিয়েছে। এটা আরেকটা খুব সুন্দর কিন্তু ব্যাঙ্গেল, এখানে এরকম ভাবে মা দড়ি গুলো কি ইউটিলাইজ করে কিন্তু মা বানিয়েছে ব্যাঙ্গেলটা। এটা আমার খুব পছন্দের একটা ব্যাঙ্গেল, এটা আমি এবার পুজোতে এটাও আমি এবার পুজোতে অনেক পরেছি আর কি, ইউটিলাইজড করেছি এটা। আর এটা মাও খুব সুন্দর করে আর কি বানিয়েছে, খুব যত্ন করে বানিয়েছে মা সবগুলোই। আরেকটা ট্র্যাডিশনাল হার, এখানে ব্লুর উপরে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন, ব্লু আর ইয়েলোর কালার কম্বিনেশন কিন্তু সবসময়ের জন্যই আর কি বেস্ট ছিল, আছে এবং থাকবে। আর এখানে মাঝখানে একটা গ্রিন একটা বিটস ইউজ করা হয়েছে, আর দুদিকে দুটো কড়ি ইউজ করা হয়েছে, খুব সুন্দর কুলোর শেপ দেওয়া হয়েছে, আর খুব সুন্দর কিন্তু এই হারটা লাগছে দেখতে। এখানে একটা ওই চিক টাইপের রয়েছে, এখানে কিন্তু বিটস ইউজ করা হয়েছে, এখানেও বিটস ইউজ করা হয়েছে। এটা একটা খুব সিম্পল এর উপর একটা কালেকশন যেটা কিনা মা বানিয়েছে। এখানে আর একটা খুব এফিশিয়েন্ট নেকলেস, এটা কিন্তু খুব সুন্দর করে যে যেরকম বললাম ট্রায়াঙ্গুলার বিটস দিয়ে ইউজ করা হয়েছে, এখানে এখানে কিন্তু পার্লস, স্মল পার্লস ইউজ করা হয়েছে, এখানে লিপ স্ট্রাকচারের ওই স্ট্রাকচার গুলো ইউজ করা হয়েছে, এখানেও বিটস ইউজ করা হয়েছে, আর এখানে একটা ব্লু ক্লথ ইউজ করে পুরোটাকে বানানো হয়েছে। এখানে ইয়েলো সাইড থেকে পমপমস দেওয়া রয়েছে, এই নেকলেসটাও খুব সুন্দর করে এফিশিয়েন্টলি বানানো হয়েছে। ফ্রেন্ডস এখানে আরেকটা ব্যাঙ্গেল আছে, দেখো তোমরা শুধু এটা কতটা ক্রিয়েটিভ একটা ব্যাঙ্গেল। এখানে গোল্ডেন এর উপরে কি সুন্দর মানে ফেদারি টাইপের খুব সফট আর কি ক্লোথস এর কাজ রয়েছে, খুব সুন্দর। এই ব্যাঙ্গেলটা কিন্তু খুবই এফিশিয়েন্ট এবং যেকোনো অকেশনে আমরা কিন্তু পরতে পারি এই ব্যাঙ্গেলসটা। এখানে আরেকটা রয়েছে সিম্পল এর উপর ব্যাঙ্গেল। তো ফ্রেন্ডস এতক্ষণ তোমরা কিন্তু আমার নেকলেসের মানে মায়ের নেকলেসের সেটস গুলো আমি দেখালাম, এখন আমি ইয়াররিংস এর সেটস গুলো দেখাচ্ছি। তো এটা একটা ইয়াররিং সেট, খুব সুন্দর একটা ইয়াররিং সেট। এখানে নেক্সট ইয়াররিং সেট, এগুলো সব মা ওই নেকলেস গুলোর কন্ট্রাস্টেই বানিয়েছে। এখানে আরো একটা রয়েছে, ওই যে একটা ব্ল্যাক আমি দেখেছিলাম তোমাদের বিনুনি স্টাইলের নেকলেস, ওইটার কিন্তু এটা সেট। তো এখানে ব্ল্যাক আর গ্রিন দিয়ে আর সঙ্গে বিটস দিয়ে খুব সুন্দর করে ট্রায়াঙ্গুলার বিটস দিয়ে খুব সুন্দর করে কিন্তু এটাকে সাজানো হয়েছে। কড়ি আর পমপম দিয়ে যেই নেকলেসটা ছিল তার সঙ্গে পরার জন্য কিন্তু এই ইয়াররিংটা বানানো হয়েছে, কড়ি এবং পমপমস ইউজ করে। এটা কিন্তু খুব কিউট একটা কানের দুল, আমার কিন্তু এই কানের দুলটা খুব পছন্দ। জাস্ট ওয়াও, এই কানের দুলটা কি সুন্দর ভাবে ব্লু আর ইয়েলো দিয়ে তার সঙ্গে পিঙ্ক এর কন্ট্রাস্টে বানানো হয়েছে। এই কানের দুলটা দেখলে মানে আমার যতবারই দেখি কানের দুলটা পরতে ইচ্ছা হয়, মানে এই কানের দুলটা খুব সুন্দর, খুব 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 এফিশিয়েন্ট, খুব অ্যাডোরেবল। এখানে গ্রে এর উপরে কন্ট্রাস্ট করে একটা কানের দুল রয়েছে, গ্রে এর উপরে রেড পমপম। এখানে একটা ব্ল্যাক কানের দুলের সেট আছে, এটা আমার একটা চিকের কানের দুলের সেট অ্যাকচুয়ালি, বাট আমি চিকটা খুঁজে পাইনি আজকে তোমাদের দেখাবো বলে। এই দুটো আরো দুটো আর কি ইয়ারিং সেট, এখানেও গ্রে কালার, ব্ল্যাক আর রেড বিটস ইউজ করা হয়েছে এখানে এই কানের দুলটা। এটা কিন্তু সুইট পিঙ্ক কালারের একটা ইয়ারিং, তোমাদের একটা পিঙ্ক কালারের আমি নেকলেস দেখি সেটা তারই সেট, তার সঙ্গে এখানে রয়েছে ঝুমকো। আমি দেখিয়ে দিচ্ছি ঝুমকোটা কি সুন্দর, খুব সুন্দর কিন্তু এটা। তার সঙ্গে এখানে ওই পাটের দড়ি ইউজ করা হয়েছে, ব্ল্যাক হোয়াইট ইউজ করা হয়েছে, খুব সুন্দর করে এফিশিয়েন্টলি এই কানের দুলটা বানানো হয়েছে। তো ফ্রেন্ডস আজকের মতো ব্লগ 5 এখানেই শেষ হচ্ছে, তোমরা কিন্তু পরের ব্লগ অবশ্যই দেখো, ব্লগ 6 ওটা খুব স্পেশাল হবে তোমাদের জন্য। তো সব ব্লগস স্পেশাল আমি জানি, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ব্লগ 6টা দেখো আর সাবস্ক্রাইব করে দিও মনামি সচপচ ব্লগস। থ্যাংক ইউ, বাই বাই, গুড নাইট।